নমস্কার, সানন্দা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রিয়া, চোখ রাখছি আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। সারা রাজ্যের পাশাপাশি দাঁতনেও আর নয় অন্যায় কর্মসূচি করল বিজেপি। নারী নির্যাতন বন্ধ ও নারীদের সুরক্ষার দাবি তুলে দাঁতন থানার সামনে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি মহিলা মোর্চা। বৃহস্পতিবার দাঁতন থানার সামনে ধর্ণা ও অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রমা প্রসাদ গিরি, বিজেপির জেলা সভাপতি সমীর দাস, দাঁতন উত্তর মণ্ডলের সভাপতি রাজীব লোচন বিশ্বাস, জেলা মহিলা মোর্চার সভানেত্রী প্রিয়াঙ্কা ত্রিপাঠী প্রমুখ। এদিন কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূলকে। দিকে দিকে নারীদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে তৃণমূল সরকারের রাজত্বকালে, তার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করা হয়। এদিন 19 ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু ও অনুগামীদের উপর সুর চড়ায় তৃণমূল। পরের দিন দাঁতনে তৃণমূলের মিছিল শুভেন্দু অধিকারী ও তার অনুগামীদের মির্জাফর ও বিশ্বাসঘাতক বলা হয়। এদিন তার জবাব দিল সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রমা প্রসাদ গিরি। তিনি বলেন, যদি কংগ্রেস ভেঙে তৃণমূল গঠিত হতে পারে আর কংগ্রেসের যুবনেত্রী যদি তৃণমূলের নেত্রী হয়ে বিশ্বাসঘাতক না হয়, তবে আমরা বিজেপিতে যোগ দিয়ে বিশ্বাসঘাতক হতে পারি না। তিনি আরও বলেন, যেদিন আমরা দলটা করেছিলাম দিদিকে দেখে করেছিলাম, ভাইপোকে দেখে নয়। দিদি আজকে দলের ক্ষমতায় নেই, ভাইপোর হাতে চলে গেছে, তাই ভাইপোর বিরুদ্ধেই লড়াই। এদিন পুলিশকে আক্রমণ করে বলেন, একতরফা যে কেসগুলো পুলিশ অফিসার সাজিয়ে দিচ্ছে, যে সিভিক পুলিশরা বিজেপির বিরুদ্ধে গিয়ে কাজ করছেন, তারা কিন্তু একটা সময়ে এর জবাব পাবে। আপনি তো 1998 সালে বিজেপির হাত ধরে সেদিন এই বাংলার বুকে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। আবার 2011 সালে যখন নির্বাচনে এলেন, তখন সোনিয়া গান্ধী প্রণব মুখার্জির হাত ধরে আবার একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জেতার জন্য আপনি কিন্তু সেদিন তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কংগ্রেসকে। আপনি যদি কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেওয়া বিশ্বাসঘাতকতা না করে থাকেন, তাহলে আমরাও বিশ্বাসঘাতক নয়। দাঁতন থানা যে কিনা সন্ত্রাসের দিকে একদিন প্রথম ছিল, সেই দাঁতন থানার সামনে আমরা কিন্তু সরব হয়েছি। যে দাঁতন থানা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে জ্বালিয়ে রেখেছিল, আপনারা জানেন, কাউকে কিন্তু বাদ দেয়নি। এই এলাকায় দুটো মানুষ যাকে জীবন্ত ভাবে মারা। পিছিয়ে পড়া জনজাতি বৈগা সমাজের সংস্কৃতি তুলে ধরার জন্য গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়ায় শুরু হলো বৈগা সমাজের দ্বিতীয় বছরের মেলা। ধর্ম, সমাজ ও সাংস্কৃতিক মেলবন্ধনে এবং ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায়তায় এদিন তপসিয়া আখড়া ডাঙ্গা মাঠে বৃক্ষরোপণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ। বৈগা সমাজের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি বসন্ত রাউত। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী লক্ষণ রায়, ভীমচন্দ্র করণ প্রমুখ। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে ওসি সৌরভ ঘোষ বৈগা সমাজ ও সংস্কৃতির উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। গ্রামের পাশেই জঙ্গল, সেখানে আরামে বিশ্রাম নিচ্ছে প্রায় 15 ফুটেরও বিশাল লম্বা অজগর। জানাজানি হতেই লোকের ভিড় জমতে থাকে, সাথে চলে ছবি তোলাও। যদি ওই সবের কোনো কিছুতেই অজগরের খুব একটা হেলদোল নেই, হালকা রোদ ছায়ায় বিশ্রাম নিতে সে ব্যস্ত। ঝাড়গ্রামের ঘৃতক্ষাম গ্রামের পাশে কাজলার জঙ্গলে বিশাল আকার এই অজগরকে দেখতে পাওয়া যায়। গ্রামবাসীরাই খবর দেয় বনদপ্তরকে, এরপর বনদপ্তরের প্রতিনিধিরা এসে সাপটিকে উদ্ধার করে।
ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ জানান, ঝাড়গ্রামে প্রায় সব জঙ্গলে অজগর সহ বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়। কোনো কারণে এটা সামনে চলে এসেছিল, একে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে এত বিশাল সাপ সামনে থেকে দেখেও কেউ সাপটাকে কোনো আঘাত করেনি, এটাই রক্ষা। না, এটা তো আছে, আবার জঙ্গলে তো সাপ তো সবসময় থাকে, পায়তানো আছে, ওটা একটু গ্রামের কাছে আছে, এটাকে ডিপ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, উদ্ধার করে ডিপ জঙ্গলে ছেড়ে দেওয়া। ওর কোনো অসুস্থতা আছে বা এরকম? না না, ওরকম কিছু একটা তো উইন্টার ঠান্ড মাস আছে, এগুলো একটু ইনঅ্যাকটিভ থাকে। এরকম পাইথন কি আমাদের এই আশেপাশে জঙ্গলে কি আছে বা থাকে? পাইথন আছে, অনেক রকম সাপ আছে, এটা তো কমন, মানে ওকে কি করবেন? ওটা তো জঙ্গলে আছে, জঙ্গলটা তো জঙ্গলে থাকেই, ওই জঙ্গলে ছেড়ে দেবে। রাজ্যে ক্রমশ বাড়ছে মহিলাদের উপর ধর্ষণ এবং নিগ্রহের ঘটনা, সঙ্গে শাসকদল তৃণমূলের মদতে চলছে দুর্নীতি এবং অপশাসন। এই অভিযোগে বৃহস্পতিবার গোপীবল্লভপুরের পুরাতন সবজি মার্কেটে হলো বিজেপির মহিলা মোর্চার অবস্থান কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা রিমঝিম মিত্র, ঝাড়গ্রাম জেলা মহিলা মোর্চার সভানেত্রী রিমঝিম সিংহ, বিজেপির জেলা সম্পাদক অবনী কুমার ঘোষ, যুবনেতা সুমন্ত মহান্তি প্রমুখ। এদিনের কর্মসূচিতে বিজেপি নেতা নেত্রীরা রাজ্যের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার অভিযোগ করে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন এবং আগামী দিনে রাজ্যের ক্ষমতায় বিজেপি এলে তৃণমূলের বংশগত পুলিশ কর্মীদের সুন্দরবনে বদলির হুঁশিয়ারি দেন বিজেপি নেতা অবনী কুমার ঘোষ। জনতা পার্টি ভোট করাবে, আপনারা কোন বুথের ধারে কাছে পুলিশদের বলে রাখি, আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের স্থান হবে ভোট কেন্দ্রের 200 মিটার দূরে, আপনারা ভোট কেন্দ্রের কাছাকাছি যেতে পারবেন না, সেই ভোট পরিচালিত হবে দাদার পুলিশ দিয়ে, দিদির পুলিশ থাকবে না, দাদার পুলিশ দিয়ে আমরা ভোট করাবো। দাতুন মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে ও পরিচালনায় যমুনা বালিকা আবাস ও নিয়তি ডে কেয়ার সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে ও মেয়েদের নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় যমুনা বালিকা আবাসের 19 জন বালিকা ও নিয়তি ডে কেয়ার সেন্টারের 23 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দাঁতন এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় অনন্ত মান্ডি, দাঁতন এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিত্তজিৎ বসু ও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তারকনাথ অধিকারী, ডক্টর রুমা সরকার সভাপতি দাঁতন মানব কল্যাণ কেন্দ্র, বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্কা পানিগ্রাহী দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের সম্পাদক মাননীয় সুভাষিস মেইকাপ বলেন, এই সমস্ত ছেলে ও মেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। প্রতিযোগিতা শেষে মোট 11টি বিভাগের কৃতি স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন সভার অতিথিগণ। এছাড়াও অংশগ্রহণকারী সমস্ত ছেলে মেয়েদের হাতে সান্ত্বনা পুরস্কারও তুলে দেওয়া হয়। কল্যাণ কেন্দ্রের পরিচালনায় নিয়তি ডে কেয়ার সেন্টার এবং যমুনা বালিকা আবাস নামে দুটো আমাদের কর্মসূচি চলে। যমুনা বালিকা আবাসে 19 জন বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা থাকে, আর নিয়তি ডে কেয়ার সেন্টারে 39 জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরা পড়াশোনা করে। লকডাউনের কারণে ওরা আসতে পারছে না। আমরা প্রতি বছর 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করি। এই বছর আমাদের প্রতিষ্ঠান রাজ্যে পুরস্কৃত হয়েছে, এই জন্য জেলাতে কর্মসূচি ছিল বলে আমরা করতে পারিনি। আজকে ছিল আমাদের ক্রীড়া প্রতিযোগিতা, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ছেলেমেয়েরা, হোমের ছেলেমেয়েরা এবং ডে কেয়ার সেন্টারের ছেলেমেয়েরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের বাবা মায়েরাও এসেছেন, আর সারাদিন এই ক্রীড়া প্রতিযোগিতা চলছে, তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তাদেরকে উৎসাহিত করা। অন্যান্য যে ছেলেমেয়েরা যেভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এই ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে মূল স্রোতের মধ্যে আত্মসম্মানের সঙ্গে, আত্মমর্যাদার সঙ্গে যাতে বাঁচতে পারে, সেই জন্য উৎসাহিত করা। জঙ্গল কেটে ধ্বংস করে বেআইনি জমি দখল চলছে, তার প্রতিবাদে জাম্বনিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা।
জেলা প্রশাসন পুলিশ বন দপ্তরের একাংশের সহায়তাতেই জঙ্গল ধ্বংস চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। দূর দূরান্ত থেকে লোক এসে শাল জঙ্গল কেটে বসে পড়েছে, অথচ এদের তোলার কোনো ব্যবস্থাই করছে না প্রশাসন। ঝাড়গ্রাম জেলার সাপধরা অঞ্চলের কাশিয়াতেও রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বহিরাগতরা এসে বন দপ্তরের জমি দখল করছে, সেই নিয়ে বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না তারা। তাই বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের মহিলা পুরুষ উভয় মিলে রাজ্য সড়কে অবরোধ করে। দীর্ঘদিন ধরে বন দপ্তরে জঙ্গলে গাছ কেটে অবৈধভাবে জঙ্গলে চলছে দখলদারি ও বাড়ি নির্মাণ জানিয়ে হুঁশ নেই প্রশাসনের। ঝাড়গ্রাম শহরের আশেপাশে সরকারি যে জমি রয়েছে তা দিনে দুপুরে অসাধু মানুষ এসে যেভাবে দখলদারি করছে তা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, তা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি আজও। তারপরেও গত কিছুদিন ধরে অবৈধভাবে প্রশাসনের নাকের ডোগায় দিনের বেলায় গাছ কেটে জায়গা দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কাশিয়ার গ্রামের মানুষ। কিন্তু ঘণ্টা দুই ধরে রাস্তা অবরোধ করলেও বন দপ্তরের আধিকারিক বা প্রশাসনের কেউ আসেনি, হয়রানিতে পড়ছে নিত্যযাত্রীরা। যতক্ষণ বন আধিকারিক বা প্রশাসনের উচ্চ পদস্থ কেউ আসবে ততক্ষণ পর্যন্ত অবরোধ তুলবেন না বলে জানান গ্রামবাসীরা। আমরা তো সাধারণ মানুষ, আমরা খেতে খাই, তো আমরা যখনই বাধা দিতে যাচ্ছি এখন তখনই আবার ওরাও তেড়ে আসছে, আমরাও তেড়ে যাচ্ছি, কিন্তু এইভাবে তো আর ঝগড়াঝুড়ি সম্ভব না। আমরা ডিপার্টমেন্টকে সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়েছি, সমস্ত ডিপার্টমেন্ট সরকারি যতগুলো আছে সবাইকে জানানো হয়েছে। আবার ওদের মধ্যে কি বলছে আমাকে জানায়নি, ও বলছে আমাকে জানায়নি। আমাদের বলতে গেলে আজকে আমাদের অবরোধ, অবরোধটা হচ্ছে আমাদের জঙ্গল নিয়ে। জঙ্গল আমাদের এইখানে জারালাটা বেনাগাড়িয়া শ্রীরামপুর নিয়ে আন্দোলন, এই জঙ্গল আমাদের উচ্ছেদ করে বাড়ি বানানো হচ্ছে। বৈরাগত রয়েছে, কে কোথায় বেলফাড়ি থেকে এসছে, কে কোথায় গোপী বল্লভপুর থেকে আসছে, কেউ খাতড়ার থেকে আসছে, কেউ সারেঙ্গার থেকে আসছে, বুঝলেন তো। আমাদের স্থানীয় মানুষকে এখানে কোনো রকম পাতা আনতে দিতে যাচ্ছে না, একটা যে ঝাঁটি কুড়িয়া নিয়ে রান্না করবো সেটাও হচ্ছে না। ওই কারণে আমরা এসডিওপো সাহেবকেও দেওয়া আছে, বিডবাবুকেও দেওয়া আছে, রেঞ্জবাবুকেও দেওয়া আছে, হ্যাঁ, আমাদের কোনো মতো কথা শুনছে না, কোনো মতো স্টেপ নিচ্ছে না। তার কারণে আমরা একটা মিটিং স্থলে মিটিং করে আমরা আলোচনা করলাম যে আজকে পথ না অবরোধ করলে আমাদের কাজ হবে না। অবরোধ যতক্ষণ আমাদের 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 প্রতিশ্রুতি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের চলবে। অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ না ওরা ছাড়ছে আমাদের সাথে বৈঠক করে কথা বলুন, কথা বলার পর ওদেরকে আগে তুলে আনা হোক, তুলে আমাদের যে জঙ্গল ছিল সেই জঙ্গল আমাদের হাতে ফেরত দেওয়া হোক, আমাদের এইটাই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন সানন্দা নিউজ। সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, বিএইচএমএস, WBUHS কলকাতা, এক্স ইন্টার্ন NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়, গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটি ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফেসচুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকা মাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার 8777582418। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। নয়াগ্রামে হলো তৃণমূলের বাইক মিছিল এবং পথসভা। কেন্দ্রের বিজেপি সরকারের প্রবর্তন করা নয়া কৃষি আইন 2020 বাতিলের দাবিতে এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। একাধিক রাজনৈতিক দল থেকে শুরু করে কৃষক সংগঠন সরব হয়েছে এই কৃষি আইন বাতিলের দাবিতে।
কেন্দ্রীয় সেই কৃষি নীতির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে এবার বাংলায় বিজেপি বিরোধী জনমত তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার নয়াগ্রাম ব্লকের বেড়াজালে মাইক মিছিল এবং পথসভা করল তৃণমূল। এদিন বেড়াজাল অঞ্চল তৃণমূলের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর উজ্জ্বল দত্ত, নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি সৃজীব সুন্দর দাস প্রমুখ। এদিনের কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল নেতা সৃজীব সুন্দর দাস অভিযোগ করেন, ভোট সামনে আসতেই কিছু বিজেপির নেতা রাজনীতির নামে নয়াগ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাই বিজেপির অপপ্রচার এবং কেন্দ্রীয় জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকের এই মহামিছিল। আমরা কাউকে দেখে দেখে দিইনি যে বিজেপি করে দুটো বাদামের চাল পাবে না, এ কংগ্রেস করে দুটো বাদামের চাল পাবে না, এ অন্য কোনো রাজনৈতিক দল করে সিপিএম করে দুটো বাদামের চাল পাবে না। আজকে যে তিনি যে রাজনৈতিক দলের লোক হন না কেন, দুটো বাদামের চাল আজকে সবাই পাচ্ছে। 1.5 কোটি মানুষ দুটো বাদামের চাল পাচ্ছে, সে দুটো বাদামের চাল আজকে বিনা পয়সায় সবাই পাচ্ছে। আজ বেড়াজাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারের কালা কৃষক আইনের বিরোধিতায় আজকে মুখর হয়ে বেড়াজাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় পদযাত্রা এবং মোটরসাইকেল মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছিল। এই পথসভায় আমরা লক্ষ্য করলাম যে এই কিছুদিন আগে দিনের পর দিন বিজেপির কিছু লোক আমাদের বুথের যেখানে সেখানে 30-40 জন জুটে গিয়ে আমাদের মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অপপ্রচার কুৎসা চালিয়ে যাচ্ছে এবং সেই কারণের জন্য দুয়ারে সরকার সমস্ত জায়গায় যাতে জনগণ এর কাছে আমাদের এই প্রকল্পগুলো জনমুখী প্রকল্পগুলো পৌঁছে যায় তার ব্যবস্থা করছেন। এই 2011 সাল থেকে যে কর্মসূচিগুলো যে প্রকল্পগুলো উনি গরিব মানুষের জন্য কৃষকের স্বার্থে আদিবাসীদের স্বার্থে সমস্ত প্রকার জনগণের স্বার্থে যেগুলো করেছেন ওটা বিজেপি গভর্নমেন্ট সেগুলো মেনে নিতে পারছেন না। এই কালা কৃষক আইন যে কেন্দ্র সরকার চালু করেছেন সেটার তীব্র প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদে মুখরিত হয়ে বেড়াজাল অঞ্চল তৃণমূল কংগ্রেস আজ মোটরসাইকেল র্যালির মাধ্যমে দোলগ্রামে গিয়ে পৌঁছে পথসভা করে তার সময় বার্তা দিয়েছেন কেন্দ্রীয় সরকার যাতে এই কৃষক যে বিল পাস করেছেন সেটা প্রত্যাহার করতেই হবে। নয়াগ্রাম মণ্ডলের 11 নম্বর আড্রা অঞ্চলের 25 নম্বর শক্তিকেন্দ্র প্রমুখ গোবিন্দ সিং ও নয়াগ্রাম মণ্ডলের সহসভাপতি শান্তনু সিংহের নেতৃত্বে নাগরীপাদা ফুটবল মাঠ থেকে নাগরীপাদা বড়পাড়া পর্যন্ত R9 অন্যায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। শেষে পথসভায় বক্তব্য রাখেন নয়াগ্রাম মণ্ডলের সাধারণ সম্পাদক সুশীল টুডু, রাজ্য পরিষদের সদস্য মাননীয় বকুল মুর্মু মহাশয় ও ঝাড়গ্রাম জেলার সহসভাপতি উৎপল দাস মহাপাত্র। তৃণমূল ছেড়ে তপন বারিক ভারতীয় জনতা পার্টিতে এদিন যোগ দান করেন। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার জয়পুরের উত্তরবাড় অঞ্চলের বৈতল ঝগড়ার মন্দির এলাকা। বুধবার বিজেপির পূর্ব নির্ধারিত R9 অন্যায় কর্মসূচি চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় তাদের 10-12 জন কর্মী গুরুতর আহত হয়। এদের মধ্যে 3 জন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। জয়পুর মণ্ডল 2 বিজেপির সভাপতি মানু চন্দের দাবি, লোকসভা ভোটের পর এই এলাকায় তৃণমূলের এমন কোনো সংগঠন নেই, ভাড়াটে গুন্ডা নিয়ে এসে আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। তাদের কর্মসূচির কথা আগাম পুলিশকে জানানো হলেও তাদের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়নি বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। জয়পুর ব্লক তৃণমূল সভাপতি ইয়ামিন শেখ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি যে ঘটনা ঘটেছে তার পেছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, শুধুমাত্র বিজেপির তৃণমূলকে বদনাম করার জন্যই এই সব প্রচার করছে বলে তার দাবি। আজকে আমাদের উত্তরবার অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছু পতাকা ওরা টাঙাতে দিয়েছিল,
এই ধরনের আমাদের একটা কর্মসূচি ছিল। আমরা গতকাল থানাতে পুলিশকে বলেওছিলাম ফোনে যে উত্তরবারে আমাদের ছেলেরা একটু পতাকা টাঙাবে, আমরা একটু অ্যালার্ট থাকবে। পুলিশ সেটা আমাদেরকে সহযোগিতা করেই নাই, বরঞ্চ বারণ করেছিল। এবং আমাদের ওখানে ছেলেরা, আপনারা জানেন যে লোকসভার পর থেকে তৃণমূলের সংগঠন এখানে নেই, হ্যাঁ, ওরা দিশারা হয়ে গেছে। এবং আমাদের মানে উত্তরবাড্ডায় ন্যূনতম কোনোরকমভাবে ওরা আটকিয়ে রাখতে চাইছে, সেই হিসেবে আমাদের ওইখানে কার্যকর্তারা বেরিয়ে যায় পতাকা নিয়ে এবং তৃণমূলী দুষ্কৃতীরা এসে ওদের উপরে মানে নির্যাতন। আমরা লিখিত অভিযোগ দায়ের করব। গতকাল 23/12/2020 তারিখ জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের উত্তরবার এলাকার ঝগড়াই মন্দির প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির একটি পতাকা উত্তোলন কর্মসূচি ছিল। সেই পতাকা উত্তোলন কর্মসূচিতে পুলিশের সামনে এবং পুলিশের সহযোগিতায় তৃণমূলী দুষ্কৃতীরা আচমকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে আক্রমণ চালায়। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ উত্তরবার অঞ্চলের এলাকার মানুষ তৃণমূলী শাসন শোষণের ফলে মানে কোনো রকমে বাকরুদ্ধ অবস্থায় ছিল। তারা স্বাভাবিক জনজোয়ারে ভেসে তারা পতাকা উত্তোলন করতে আসে এবং সেখানে আচমকা আক্রমণের ফলে নিরস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা 11 জন আহত হয় এবং তাদের মধ্যে 4 জন গুরুতর আহত হয়। এইখানে নেতৃত্ব দিয়েছেন পুলিশ এবং তৃণমূলের গোন্ডা বাহিনী, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আলিবক্স ভূঁইয়া ওরফে কাজল এবং খিলাফত খা। এরপর আমরা থানাতে এফআইআর করি এবং এই দোষীদের উপযুক্ত সাজা দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই। শুনুন, বিষয়টা বলি, যে কথাটা ওরা প্রচার করছে এটা সত্যি নয়, কারণ আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিমবাংলায় বিজেপির অনেকগুলো করে গোষ্ঠী আছে। আমাদের জয়পুর ব্লকেও বিজেপির দু তিনটে গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠী প্রকট। এক হচ্ছে হরকালীর গোষ্ঠী আর অপরদিকে হচ্ছে সৌমিত্র খানের গোষ্ঠী। প্রতিনিয়ত এদের মধ্যে ঝামেলা হচ্ছে। ইমিডিয়েটলি আবার দেখুন জয়পুরে কবে না ওরা আবার মারামারি লেগে যায়। আমি ওই দিনকে যে ঘটনাটা ঘটেছে গতকাল, সেটা ওদের গোষ্ঠীজনদের ফল। এবার যেটা হয়েছে, আমাদের ওই দিনে ওই ওখানে ঝগড়াইমারোর যে বুথের পার্টি অফিস আছে ওখানে আমাদের একটা মিটিং ছিল। ওই মিটিংয়ে আমাদের লোকজনগুলো মিটিং করছিল, সেই অবস্থায় এই ঘটনাটা ঘটেছে। এবার তৃণমূলের বদনাম করার জন্য, তৃণমূলের উপরকে তৃণমূলের আমাদের নেতাদের বা কর্মীদের ফাঁসাবার জন্যে এই সব চক্রান্তমূলক কথাবার্তা বলা হচ্ছে। আমাদের লোকেরা এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, এদের একটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আপনার নাম? আমার নাম ইয়ামিন শেখ, আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। পদে দুর্নীতি, হাতি তাড়ানোর উপযুক্ত সরঞ্জাম, প্রতি মাসে ন্যূনতম 26 দিন কাজ, প্রতিদিন 500 টাকা মজুরির দাবিতে আন্দোলনে বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি জঙ্গলমহলে হুলা পার্টির সদস্যরা বা হাতি তাড়ানোর কাজে যুক্ত মানুষেরা। তাদের অভিযোগ, সদ্য বনসহায়ক পদে যে নিয়োগ হয়েছে সেখানে নিয়োগে দুর্নীতি হয়েছে, যোগ্য ব্যক্তিরা চাকরি পায়নি, যারা পেয়েছে তারা ওই কাজের জন্য উপযুক্ত নয় বলেও দাবি করেন আন্দোলনকারীরা। এদিন সারেঙ্গা বন দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন দীর্ঘদিন হুলা পার্টির সাথে যুক্ত সারেঙ্গা ব্লকের হাতিবাড়ি কাড়ভাঙ্গা এলাকার প্রায় 40 জন আন্দোলনকারী। তাদের অভিযোগ, তারা জীবনে ঝুঁকি নিয়ে এই কাজ করে আসছেন, এলাকায় হাতি আসছে কিনা সারা বছর খোঁজ নিতে হয়, অথচ শুধু যেদিন হাতি আসে সেদিনই মাত্র বেতন পাওয়া যায়। কিন্তু দীর্ঘদিন এই কাজের সাথে যুক্ত থাকলেও সদ্য বনসহায়ক পদে নিয়োগে তাদের কোনো মর্যাদা দেওয়া হয়নি। একই সাথে নিয়োগ প্রক্রিয়া নিয়েও তারা প্রশ্ন তোলেন, অবিলম্বে তাদের দাবি দাওয়া সহানুভূতির সাথে না বিবেচনা করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা বৃহত্তর আন্দোলনের জন্য বাধ্য থাকবো, তার কারণ হচ্ছে আমরা 18 থেকে 20 বছর পর্যন্ত জঙ্গলের পর জঙ্গল, মাইলের পর মাইল, রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে চলেছি হাতির পেছনে বা জঙ্গলের পেছনে। কিন্তু যে নিয়োগগুলান করছে, এই নিয়োগগুলানের কোনো ব্যক্তি বা কোনো কিছু নেই, আমরা যে পরিশ্রম করলেও আমাদের উপরে কোনো সরকার দায়িত্ব নিচ্ছে না, কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা দিনের পর মানুষের ফসল জঙ্গল বাঁচিয়ে চলেছি, আমাদের ইয়া কাজের জন্য কোনো পরিশ্রম দিচ্ছে না, মাত্র 300 টাকা, আই 18 বছর 30 টাকা মেতানোর থেকে আমরা পরিশ্রম করে এসেছি, আমাদের জন্য কোনো কিছুই করছে না, কোনো কিছু ভাবছে না, কেউ ভাবছে না, না রেঞ্জার, না উপর, না সরকার, কেউ ভাবছে না নিয়ে। আমরা দিনের পর দিন ফসল বাঁচিয়ে চলেছি চাষিদের, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে চলেছি অনেক লোককে, প্রায় 12টা 1টা পর্যন্ত দিনের পর দিন আমরা হাতির পেছনে লেগে আছি, আমাদের জন্য কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না।
যাচ্ছে? দুর্নীতি পুরোটাই দুর্নীতি, কারণ ওরা শহর বাজারের ছেলে, ওরা জঙ্গল সম্বন্ধে কি জানে, হাতি সম্বন্ধে কি জানে? আজ পর্যন্ত হাতির কোনো খবর রাখেনি, কোনো কিছু নেই। আমাদের গ্রামের পর গ্রাম ঢুকে যাচ্ছে, সকালবেলা, ভোরবেলা, রাত্রে বেলা, ওরা আমরা চুপচাপ অফিসে আছে, কেউ ঘর ঘরে আছে। মাসে আমরা দু চার দিন বা বছরে কাজ পাই, তাহলে জীবনে ঝুঁকি নিয়ে যেহেতু আমরা কাজ করি, তাহলে সেই কাজটাকে আমরা স্থায়ীভাবে দিতে হবে, কারণ অস্থায়ী দু চার দিন কাজ করলে তো আমাদের সংসার চলবে না। তার জন্য আমরা চাইছি যে যেটা সেটা যেমন স্থায়ীভাবে আমরা কাজটা পাই, যে বনসহায়ক বা বনকর্মী যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগগুলো কিসের ভিত্তিতে হচ্ছে, মানে কী যোগ্যতার ভিত্তিতে সেইগুলো নিয়োগ হচ্ছে? যদি বন রক্ষা করা বা বন দেখাশোনা বা হাতির জন্য নিয়োগ হয়, তাহলে তার যোগ্যতা গ্রামের যারা বনের সাইডে ঘর বা যারা বনে ঘোরাফেরা করে তাদের তো যোগ্য, সেটাই জানতে চাই যে কিসের যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগগুলো হলো, আমরা এটাই জানতে চাই। দুর্নীতি হয়েছে কারণ আমরা এর জন্যই মনে করছি গ্রামের যা বনের সাইডে যাদের ঘর, সেই গ্রাম বা ইহার থেকে কোনো ছেলে এই চাকরিতে পায়নি, যারা পেয়েছে তাদের বাজারে ঘর, শহরে ঘর, তারা বন সম্পর্কে কিছুই জানেই না। আমি মনে করছি তারা যোগ্য নয়, কারণ তারা যদি বনের মধ্যে নিয়ে যাওয়া হয় তারা নিজেরাই বন থেকে বেরোতেই পারবে না, এটাই আমার ধারণা তাদের সম্পর্কে। দেখুন, যে যখন এটা নিয়োগপত্র হয় আগে থেকে তো অ্যাডভান্স দিয়ে অলরেডি ওনাদের ভাইবা পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই মোতাবেক যারা ম্যাট্রিক্স এসেছেন তাদের মাধ্যমে সেভাবেই নিয়োগ হয়েছে আমি সবকিছু জানি। এবার আমি এখানে নতুন এসেছি, ততটা বিষয়ে আমার অতটা জানা নেই এই বিষয়ে আর কি। আমি যখন জয়েন করলাম তারপর দেখেছি আমার এখানে তিনজন জয়েন করেছে আমার পরপরই আর কি, একদিন পরেই ওরা জয়েন করে গেছে। এখানে যারা আন্দোলন করছে তাদের যেটা দাবি যে যারা পেয়েছে তারা ঠিক যোগ্য নয়, বা এরা বলতে চাইছে যে আমরা দীর্ঘদিন এই কাজের সাথে যুক্ত, জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন কাজ করছি, তারপরে যোগ্যতা থাকার পরও তারা সেখানে নির্বাচিত হয়নি এবং দুর্নীতির অভিযোগ তুলছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, যেটা আমাদের দুর্ভাগ্য যে ভাবে যে সিস্টেমেটিক পরীক্ষাটা নিয়েছে তারা তাদের মতন করে কীভাবে যে নিয়োগ করেছে সেটা তারা ওনারাই বলতে পারেন, অবশ্য আমাদের তো ততটা অভিজ্ঞতা নেই। এবার আমরা ধরুন নিজ রঙ্গে কর্মচারী, আমরা যতটুকু এই এই এলাকার মধ্যে দিয়ে আমরা আর কি থাকছি আর কি, এই বিষয়ে আমি বেশি কিছু আর জানি না। আপনার নাম? আমার নাম শহীদ কুমার মজুমদার, রেঞ্জ বিশাল। ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই মিনিবাস। রাস্তার মধ্যে মিনিবাসটি উল্টে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। ঘটনায় আহত প্রায় 30 জন যাত্রী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত মির্জাতপুর কাজী রোড এলাকায়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুকুরিয়া মালদা রাজ্য সড়কের মির্জাতপুর এলাকায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম পঙ্কজ দাস। ঘটনায় আহত হয়েছেন মিনিবাসে থাকা প্রায় 30 জন যাত্রী। এদিন সকালে পুকুরিয়া থানার পরানপুর থেকে একটি মিনিবাস বোঝাই করে সকলে যাচ্ছিলেন মালদার পিরানাপির দরগায়। পথে মির্জাপুর কাজী রোড এলাকায় নিয়ন্ত্রণ হারায় মিনিবাসটি, রাস্তার উপরেই উল্টে যায় যাত্রী বোঝাই গাড়িটি। ঘটনার পরই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, আহতদের উদ্ধার করে আড়াইডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সবার কম বেশি আঘাত লাগলেও পঙ্কজ দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে আহতদের আঘাত গুরুতর থাকায় বেশ কয়েকজনকে ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বাকিদের আড়াইডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে চলছে চিকিৎসা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। থেকে বেশ কিছুজন লোক খাসি মানুষ খাসি দেওয়ার জন্য যেতে যেতে মির্জাতপুর স্ট্যান্ড পার হয়ে কাজী রোড স্ট্যান্ডে ট্যাক্সিটা হঠাৎ রাস্তা খারাপের জন্য ব্রেক জাম্প হয়ে ব্রেক মারার পরে গাড়িটা পাল্টে খেয়ে চার চাকা রোডের উপরে। এই অবস্থাতে এখন একজন মারা গেছে, মৃত ব্যক্তির নাম হচ্ছে পঙ্কজ দাস, ডাক নাম ভুম্বল। আরও 5-6 জন আর ওই মোটামুটি 30-40 জন ইঞ্জিওর আছে। সংবাদ এই পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।